হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ব্যাক টু মাই টুডেজ ক্লাস সো লেট স্টার্ট টুডেজ ক্লাস দেখো ক্লাসে আমরা বেসিক জিওমেট্রিক আইডিয়া সম্বন্ধে ডিসকাস করেছিলাম তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্ট্রেট লাইন যেটাকে বলা হয় সরল ফার্স্ট লাইন বলতে কি বোঝো এটা সবাই জানো তো লাইন মানে ডেফিনেশনটা যদি আমাদের একটু রিকল করি মানে একটা পয়েন্ট যে পয়েন্টের একটা ফিক্সড ডিরেকশনে মুভ মুভ করবে মানে উইদাউট এনি বেন্ডিং বা বলবে এ জিওমেট্রিক্যাল ফিগার উইথ চিরো কারভেচার মানে রকম কোনো কারভেচার থাকবে না কার ব্যাপার থাকবে না মানে এটা অ্যাজ দ্য তুমি একটা স্টেট লাইনকে রে হিসাবে তুমি ট্রিট করতে পারো ঠিক তো তো স্টেট লাইনের যে বেসিক নেচার ক্যারেক্টার এগুলো তোমরা ছোটোবেলায় অনেক পড়েছো তো এখানে ক্লাস ইলেভেনের চ্যাপ্টারে আমরা যেগুলো শিখবো যে একটা স্টেট লাইনের জেনারেল ইকুয়েশন কি হয় কিভাবে এটা ইকুয়েশন ফর্ম করে তার আইডিয়া এই জিনিসগুলোকে আমরা কিন্তু একটা ডিসকাস করব তো বেসিক্যালি স্টেট লাইন ইকুয়েশন ফর্মেশন করার জন্য আমাকে বেসিক কতগুলো টার্ম সম্বন্ধে প্রথমে আমাকে ওয়েল নোন হতে হবে ঠিক আছে তো সেগুলো আমি প্রথমে দেখো পরপর সেগুলোকে আমি ডিসকাস করছি তারপর আমরা স্টেট লাইনে জেনারেল ইকুয়েশন কি হয় না হয় সেগুলোকে আমরা ডিরাইভ করছি প্রথমে আসি যে একটা স্টেট লাইনের ইনক্লিনেশন ইনক্লিনেশন বলতে কি বোঝায় বা বাংলা যেটা বলে নতি প্রথমে আমরা যেটা টার্ম পড়বো সেটা হচ্ছে ইনক্লিনেশন যে কোন একটা স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিস পজিটিভ ডিরেকশনের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে ধরো সাপোজ আমি বললাম ধরো ধরো আমি কোঅর্ডিনেট অ্যাক্সিসটা যদি আমি ড্র করি কোঅর্ডিনেট সিস্টেমটা ধরো এই হচ্ছে আমার কোঅর্ডিনেট সিস্টেম সাপোজ আমি এটাকে বললাম এক্স অ্যাক্সিস সরি দিস ইজ এক্স অ্যাক্সিস অরিজিন ওয়াই অ্যাক্সিস সাপোজ আমি বললাম যে ধরো this দেখো এই একটা স্ট্রেট লাইন নিলাম এই স্ট্রেট লাইনটা মেবি তুমি এভাবেও নিতে পারতে কোনো সমস্যা নেই এই স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে তোমাকে মেজারমেন্ট করতে মানে ঘড়ির কাঁটার বিপরীতে পজিটিভ ডিরেকশনের সাথে পজিটিভ ডিরেকশনের সাথে ধরো এই যে থিটা যে অ্যাঙ্গেল করলো এই থিটাটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন হেয়ার থিটা ইজ কল্ড

এ থিটাটা কল হয় অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন যে থিটার ট্যানজেন্টের মান মানে ট্যান থিটা সেটাকে আমরা বলি গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট অর स्লোপ গ্রেডিয়েন্ট অর स्লোপ মানে একটা স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট অর স্লোপ বলতে আমরা কি বুঝি অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনের ট্যানজেন্টের মান মানে দিস ইজ ট্যান থিটা এটাকে আমরা স্মল এম দ্বারা ডিনোট করি দিস ইজ দ্য নোটেশন দিস ইজ নোটেশন অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনের ট্যানজেন্টের মানটাকে আমরা বলি গ্রেডিয়েন্ট বা স্লো এরপরে ঘটনা হচ্ছে যে কোনো একটা স্ট্রেট লাইনের কি করে আমরা একটা গ্রেডিয়েন্টকে আমরা ক্যালকুলেট করব সেটা আমি এখানে দেখাচ্ছি দেখো তো সাপোজ আমি বললাম

পি তাহলে এখানে পি একটা পয়েন্ট নিলাম আর এখানে একটা পয়েন্ট নিলাম কিউ ঠিক আছে তো আলটিমেট এই পয়েন্ট নিলাম এক্স ওয়ান কোমা ওয়াই ওয়ান আর এই পয়েন্ট নিলাম ধরো এক্স টু কমা ওয়াই টু ক্লিয়ার এরপরে আমি কি করছি পি পয়েন্ট থেকে এই কিউ এর উপরি টানলাম পি এম আর কিউ পয়েন্ট থেকে আর এর সাথে একটা পারপেন্ডিকুলার এটা বললাম আর কিউ পয়েন্ট থেকে পি এম এর উপর একটা পারপেন্ডিকুলার টানলাম আর দিস অ্যাঙ্গেল ইজ নাইনটি ডিগ্রি তাহলে এ অ্যাঙ্গেলটা থিটা হলে এ অ্যাঙ্গেলটাও থিটা হবে সিমিলার অনুযায়ী করসপন্ডিং অ্যাঙ্গেল করসপন্ডিং অ্যাঙ্গেল অনুযায়ী এই অ্যাঙ্গেলও থিটা হবে তাহলে দেখো এই পয়েন্টে কোঅর্ডিনেট যদি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান হয় তাহলে ও এনটা কত হেয়ার ও এন ইকুয়াল টু ও এন ইকুয়াল টু এক্স ওয়ান ও এম ইকাল টু এক্স টু তাহলে এম এন ইকাল টু কত হবে এম এন ইকালস টু এক্স টু মাইনাস এক্স ওয়ান আর এম এন ইকালস টু দিস ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি কিউ আর কিউ আর আবার কিউ কিউএন কিউএন মানে হচ্ছে ওয়াই ওয়ান আর কিউ এন ইজ ইকুয়ালস টু

টেন থিটাল এক্স ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে আমরা একটা স্ট্রেট লাইনের স্লোপ বের করার কি ফর্মুলা শিখলাম এম ইকুয়ালস টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান এটাকে বলা হচ্ছে স্লোপ বা এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট ওকে এরপর তাহলে আমরা কি শিখলাম একটা স্ট্রেট লাইনের স্লোপ বলতে কি বোঝায় অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন বলতে কি বোঝলাম সেগুলো আমরা ডিসকাস করলাম এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে একটা স্ট্রেট লাইনের मैं ग्रेडियंट इंटरसेप्ट जनरल जेनारे जनरल जेनारे ऑफ स्टेट लाइन इक्वेशन ऑफ स्टेट लाइन स्लोप इंटरसेप्ट फर्म स्लोप इंटरसेप्ट ফর্ম বোঝা গেছে যে একটা স্ট্রেট লাইনের স্লোপ ইন্টারসেক্টিং ফর্মটা কিভাবে ডিফাইন করছি ভালো করে দেখো প্রথমে আমি একটা কোয়ার্ডিনেট সিস্টেমটা ড্র করে আমি স্ট্রেট লাইন ড্র করি বেশ इपड़ आम स्ट्रेट लाइन ड्रा कोल थोड़ो सपोज आई बोल दिस इज ए स्ट्रेट लाइन इन इंटरसेप्ट की धरल सपोज इन एक पॉइंट लिखल पी हेयर पी इज द पॉइंट एक्स कोमा वाई ओके दिस इज ओरिजिन दिस इज एक्स एक्सिस एंड दिस इज वाई एक्सिस

তাহলে এটা হচ্ছে পারপেন্ডিকুলার লাইন টানলাম তাহলে এই অ্যাঙ্গেলটা হলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে ক্লিয়ার আইডিয়াটা সেম দেখো তাহলে এইটা যদি সি হয় তাহলে অ্যাকচুয়ালি এই পোর্শনটাও সি হয়ে গেল আর এই গোটাটা কি গোটাটা হচ্ছে ওয়াই তাহলে এইটুকু টুকু পোর্শন কত হবে পি আর ইকুয়ালস টু পি এম মাইনাস আর এম মানে আলটিমেট পি আর মাইনাস আর এম মানে কত হবে পি আর মাইনাস আর এম মানে হচ্ছে ওয়াই মাইনাস সি

জেনারেল স্ট্রেট লাইট আরো স্ট্রেট লাইটের জেনারেল ফর্ম আছে এগুলো আমি আস্তে আস্তে আমি তোমাদের বলছি তো দেখো একটা স্ট্রেট লাইনের স্লোপ ইন্টারসেক্টিং ফর্মের তার জেনারেল ইকুয়েশনটি কি বললাম ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি হোয়ার এম ইজ দ্য স্লোপ অ্যান্ড সি ইজ দ্য ওয়াই ইন্টারসেপ্ট ক্লিয়ার ওকে এখানে অঙ্ক কীরকম দেবে হয়তো তোমাকে আমি একটা অঙ্কের এক্সাম্পল দিয়ে তোমাকে ব্যাপারটা বোঝায় যে ফাইন দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন ফাইন্ড একটা এক্সাম্পল দিয়ে ধরো फाइंड द इक्वेशन ऑफ द स्टेट लाइन हूज एंगल ऑफ इंक्लिनेशन हूज एंगल ऑफ इंक्लिनेशन इज सिक्सटी डिग्री एंड वाई इंटरसेप्ट

Clear. So we know that the general equation of the straight line. Therefore, the equation of the straight line of the straight line y equals to mx plus c. That means root three x plus c c minus five, which is the রিকোয়ার্ড জেনারেল ইকুয়েশন অব গিভেন স্টেট লাইন ক্লিয়ার তা দেখো এরকম জাস্ট আমি সিম্পল একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে একটা বোঝানোর চেষ্টা করলাম যে একটা স্টেট লাইনের যদি অ্যাঙ্গেল অফ ইনক্লুশন দেওয়া হয় ডিরেক্টলি স্লোপও দিয়ে দিতে পারে স্লোপ দিয়ে দেওয়া আমি স্লোপটা ডিরেক্টলি দিলাম না জাস্ট আমি অ্যাঙ্গেল অফ ইনক্লুশন দিলাম তাহলে স্লোপ বের করতে হয় সেই ফর্মুলাটাও আমার অ্যাপ্লাই হলো আবার এখানে ওয়াই ইন্টারসেপ্ট দিয়ে উইথ অ্যাঙ্গেল অফ ইনক্লুশন দিয়ে একটা স্টেট লাইনের ইকুয়েশন আমরা কিন্তু সেটা ক্যালকুলেট করলাম নিশ্চয় বোঝা গেছে এরপরে ধরো আমরা নেক্সট একটা ইকুয়েশন শিখব যে দ্য জেনারেল ইকুয়েশন অফ দা স্টেট লাইন পাসিং থ্রু ওয়ান পয়েন্ট একটা পয়েন্ট দিয়ে পাস করছে তার স্টেট লাইনের ইকুয়েশন কি হবে ওকে সেই স্টেট লাইনের ইকুয়েশন কি হবে দেখো দ্য ইকুয়েশন অফ দ্য স্টেট লাইন equation of the straight line passing through the point through the point X one comma Y one with slope with slope M ক্লিয়ার তো দেখো এখানে আইডিয়াটা ভালো করে দেখো আমি ছবিটা আঁকছি না অ্যাকচুয়ালি এটা যেটা আসবে যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান আইডিয়াটা কিন্তু সেম কিরকম সেই এম এর মানটা তোমরা ক্যালকুলেট করবে টেন থিটা তার মানে আলটিমেটলি তুমি ব্যাপারটা বুঝতে চাও দিস ইজ থিটা ওকে জিরো এক্স অ্যাক্সিস এখানে স্লোভুলো ক্যালকুলেট করবে সেম কনসেপ্ট আমি আইডিয়াটা জাস্ট বলে দিলাম স্লোভ ক্যালকুলেট করবে তাহলে স্লো হবে দেখো অ্যাকচুয়ালি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ক্লিয়ার তাহলে দিস ইজ দ্য এম ওকে তাহলে এটাকে তুমি যদি ক্যালকুলেট করো তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান সে একইভাবেই ব্যাপারটা তোমার ক্যালকুলেশনটা আসবে তাহলে একটা পয়েন্ট দিয়ে পাস করছে বা পাসিং একটা পয়েন্ট দিয়ে একটা কতগুলো স্টেট লাইন পাস করতে পারে ইনফিনিটি স্টে লাইন হতে পারে তাহলে একটা পয়েন্ট দিয়ে আমরা নাম্বার অফ লাইন পাবো ইনফিনিটি তাই তো তাহলে একটা পয়েন্ট দিয়ে একটা স্টেট লাইনের ইকুয়েশানের ফর্মুলা কী শিখলাম

passing through the point x1, comma y one each y minus y one equal to a into x minus x one. This is one one is passing through, one is passing through Q. So one is passing through passing through

এরপর আমরা ছোটবেলায় দেখবে অনেক হয়তো ইকুয়েশন সলভ করেছি যে লিনিয়ার ইকুয়েশন অফ টু ভেরিয়েবেল লিনিয়ার ইকুয়েশন অফ টু ভেরিয়েবেল অলওয়েজ রিপ্রেজেন্ট এ স্ট্রেট লাইন মানে যেন নোট বলে লিখছি লিনিয়ার ইকুয়েশন লিনিয়ার কথাটা এসছে কিন্তু লিনিয়ার থেকে স্ট্রেট লাইন থেকে হ্যাঁ লিনিয়ার ইকুয়েশন অফ টু ভেরিয়েবল অলওয়েজ্রেজেন্ট স্ট্রেট লাইন আমরা একটা স্ট্রেট লাইনে ইকুয়েশন শিখলাম এ এক্স প্লাস বিয়াই প্লাস সি টু জিরো দেখো এটাও কিন্তু একটা ইকুয়েশন আসছে এবার তুমি বলবে যে স্যার এই স্ট্রেট লাইনের ওয়াই সমান

একটা স্ট্রেট লাইনের স্লোপ মানে কি বললাম তার ট্যান থিটার মান মানে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনের ট্যান থিটার মান তাই তো তাহলে আমার একটা নর্মাল কোশ্চেন কোন একটা স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিসের প্যারালাল হলে তার ইকুয়েশন কি হবে ক্লিয়ারলি তুমি বুঝতে পারছো ধরো একটা স্ট্রেট লাইন তুমি নিলে দিস ইজ প্যারালাল প্যারালাল টু এক্স অ্যাক্সিস তার মানে কি স্লোপ মানে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন এখানে থিটা

মাইনাস সাতের ভ্যালু যা খুশি তুমি কনস্ট্যান্টের ভ্যালু যা খুশি নিতে পারো ক্লিয়ার ওকে তাহলে ওয়াই অ্যাক্সিস এর সরি এক্স অ্যাক্সিস এর প্যারালাল যে কোনো স্ট্রেট লাইনের স্লোপটা কত হচ্ছে জিরো হয়ে যাচ্ছে কিন্তু কোয়েশ্চেন হচ্ছে যদি এক্স অ্যাক্সিস এর প্যারালাল হয় সরি আমি ভুল বললাম একটু এক্স অ্যাক্সিস এর প্যারালাল হচ্ছে ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট স্লোপ জিরো ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল হলে কি হবে দ্য স্লোপ ইজ নট ডিফাইন্ড হোয়াই বিকজ

মজা গেছে এটা কিন্তু একটা এমসিইউ क्वेश्चन তোমরা দিয়ে দিই পারে যে যে সমস্ত স্ট্রেট লাইন গুলো ওয়াই অ্যাক্সিস প্যারালাল তাদের স্লোপ কি হবে আনডিফাইন কারণ tan π/2 ইনফিনিটি আই থিং জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি ওকে এবারে তোমার क्वेश्चन স্যার এক্স অ্যাক্সিস ইকুয়েশন কত হবে y 0 okay. e y, y y অ্যাক্সিস এর ইকুয়েশন কত হবে x 0 ক্লিয়ার ওকে তাহলে আমরা স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন শিখলাম এরপর যেটা আছে সেটা হচ্ছে তোমার একটা স্ট্রেট লাইনের ইন্টারসেপ্টিং ফর্ম মানে ইন্টারসেপ্টিং ফর্ম বলতে রকম বোঝায় মানে একটা ইকুয়েশন থেকে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন তুমি এমন ভাবে কনস্ট্রাক্ট করবে যেই ইকুয়েশন থেকে তুমি ডিরেক্টলি সেই ফর্মে তুমি যদি কনভার্ট করতে পারো তুমি ডিরেক্টলি বলতে পারবে যে ওই স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিস কে এই পয়েন্টে কাট করেছে ওয়াই অ্যাক্সিস কে ওই পয়েন্টে কাট করেছে মানে কোন কোন পয়েন্টে এক্স্যাক্টলি কাট করেছে সেটাকে তোমাকে মেজারমেন্ট মানে ক্যালকুলেট করার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার ধরো সাপোজ একটা ছবি এঁকে ব্যাপারটা যদি আমি বোঝাতে চাই দেখো কোয়ার্ডিনেট অ্যাক্সিসটা ড্র করলাম ধরো সাপোজ আমি বললাম একটা স্ট্রেট লাইন আমি ড্র করছি কি নিলাম এক্স অ্যাক্সিস অরিজিন ওয়াই অ্যাক্সিস এই যে স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিস এ পয়েন্টে কাট করেছে ওয়াই অ্যাক্সিস বি পয়েন্টে কাট করেছে তাহলে এই স্ট্রেট লাইনের ইকুয়েশন তুমি কি করে ফর্মেশন করবে এটা হচ্ছে আমার কোশ্চেন ঠিক আছে তো দেখো এটা ক্যালকুলেট করার জন্য তোমাকে যেটা করতে হবে অনেক ভাবেই হয় তুমি মেবি এখানে একটা পয়েন্ট পি নিয়ে এখানে অ্যাঙ্গেলটা থিটা থিটা নিয়ে এখানে পাই মাইনাস থিটা করে তুমি ক্যালকুলেশন করতে পারো আদারওয়াইজ দুটো ট্র্যাঙ্গেলের সিমিলারিটি দেখিয়ে তোমাকে ক্যালকুলেশন করতে হবে হ্যাঁ মানে সাপোজ তুমি এখানে একটা পয়েন্ট নিলে পি যার কোয়ার্নার বলে এক্স কোমা ওয়াই এখান থেকে একটা আনবে পি এম এটা পারপেন্ডিকুলার এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল অফ থিটা তাহলে অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেলটা কত হবে এটা পাই মাইনাস থ্রিটা হয়ে যাবে তাহলে এই এই ট্র্যাঙ্গেলটা আর এই ট্র্যাঙ্গেলটা মানে ট্র্যাঙ্গেল

এ পয়েন্টের এ পয়েন্টের কোয়ার্ডিনেট যদি আমি জিরো কমা বি ধরে নিই আর এই পয়েন্টের কোয়ার্ডিনেট যদি আমরা জিরো কমা এ কোমা জিরো ধরে নিট ধরো এ কোমা জিরো ধরলাম তাহলে আলটিমেট যেটা পাবো আমরা এই এই রিলেশন থেকে আমরা যেটা পাবো যে তাহলে এই ডিসটেন্সটা হচ্ছে এক্স আর এই ডিস্টেন্স হচ্ছে ওয়াই তো ওকে তাহলে এই গড়ার থেকে তুমি আবার এই ডিস্টেন্সটা কি গড়ার হচ্ছে এতটা তোমার জানা আছে তো এখান থেকে আমরা যেটা পাব এক্স বাই এ ও এ প্লাস ওয়াই বাই ও বি ইকোয়ালটা হচ্ছে ওয়ান তাহলে আলটিমেট কী পাবো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকোয়ালস হচ্ছে ওয়ান এই ডিডাকশানটা তোমাদের এই সিমিলার ট্র্যাঙ্গেলের কনসেপ্টটা দিয়ে তোমরা সেটা তোমার যদি ইন্টারেস্টে থাকো অবশ্যই দেখবে আমি টেকনিক বলে দিলাম কিন্তু আলটিমেট ফর্মটা কীরকম আসবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি কোনো একটা তুমি যদি এরকম এটাকে বলা হয় ইন্টারসেপ্ট ইন্টারসেপ্টিং ফর্ম ইন্টারসেপ্টিং ইন্টারসেপ্টিং ফর্ম মানে একটা স্টেট লাইন এক্স অ্যাক্সিসে কোথায় কাট করছে দিস স্টেড লাইন এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকোয়ালস টু ওয়ান দিস স্টেড লাইন কাট এক্স অ্যাক্সিস অ্যাট দ্য পয়েন্ট এ কোমা জিরো অ্যান্ড কাট ওয়াই অ্যাক্সিস অ্যাট দ্য পয়েন্ট জিরো কোমা বি তাহলে এনি স্টেড লাইন ক্যান বি এক্সপ্রেস অফ দিস ফট মানে এই জিনিসটা তোমাদের মাথার মধ্যে একদম ক্লিয়ারিটি রাখো যে আমি এখনও পর্যন্ত যতগুলো আমি ইকুয়েশান দেখালাম স্টেড লাইনের এটা এরকম ভাববার কোনো বিষয়বস্তু নয় যে এতগুলো ইকুয়েশন স্টেট লাইনের কি করে হবে প্রত্যেকটা স্টেট লাইনের থেকে তুমি প্রত্যেকটা লাইনের মেন কথা হচ্ছে আমাকে যে ফর্মে অঙ্কটা দেবে আমি সেই ফর্মের আমি অঙ্কটাকে কনভার্ট করে ফর্মুলাটা ইউজ করবো এই হচ্ছে আমার মেন বিষয়বস্তু ফান্ডামেন্টাল বিষয় তো বেসিক্যালি তোমার যদি ইন্টারসেপ্টিং ফর্ম থাকে তুমি লিনিয়ার ফর্মে লিখতে পারবে একটা পয়েন্ট দিয়ে পাস করছে স্লোপ ইন্টারসেপ্টিং ফর্ম দিলেও তুমি এটা এই ফর্ম লিখে তুমি যদি বলো স্যার ওয়াই ইকাল টু এমএক্স প্লাস সি এটা কী করে সাজাবেন এটাকেও সাজানো যাবে আর ওয়াই ওয়াইকাল টু এম এক্স প্লাস সিটাকে আপনি কি করে সাজাবেন ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এই স্টেট লাইনটাকে কী করে বলবেন যে সেটা কোথায় এক্স এস সি কাট করেছে কোথায় ওয়াই সি কাট করেছে এটাও ইজি এটার জন্য তোমার করতে হবে দেখো এম এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে মাইনাস সি তোমরা অ্যাকচুয়ালি দেখো এম এক্স বাই মাইনাসি প্লাস ওয়াই বাই সি হচ্ছে ওয়ান না আলটিমেট হচ্ছে দেখো এক্স বাই মাইনাস সি বাই এম প্লাস ওয়াই বাই সি হচ্ছে ওয়ান তোমার দেখো আইডিয়াটা দেখো কম্পেয়ারিং উইথ কম্পেয়ারিং উইথ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকাল টু ওয়ান হেয়ার এ ইকালস টু মাইনাস সি বাই এম অ্যান্ড বি ইকাল টু সি তাহলে ওয়ান এক্স অ্যাট এক্সেক্সিস মাইনাস সি বাই এম কমা জিরো একটা বজতে পেরেছি তার মানে কি প্রত্যেকটা ইকুয়েশান থেকে তুমি অন্য ইকুয়েশনে তুমি কনভার্ট করতে পারবে তোমাকে যেরকম ফর্মে দেবে তুমি সেই ফর্মেটে অঙ্কটাকে ট্রান্সফার করে তুমি অঙ্কটাকে সলিউশন করবে ক্লিয়ার বেশ আর কি আছে তোমাদের স্টেট লাইনের গ্রেডিয়েন্ট হয়ে গেল ইন্টারসেপ্ট ফর্ম হয়ে গেল ওকে ইন্টারসেপ্ট ফর্মও করেছি টু পয়েন্ট ফর্মও করেছি আচ্ছা এরপরে যেটা আছে নর্মাল ফর্ম দেখো নর্মাল একটা স্টেট লাইনে নর্মাল ফর্ম বলতে কি বোঝায় নর্মাল ফর্ম অফ এ স্টেট লাইন নর্মাল বাংলায় যেটাকে বলা হয় অভিলম্ব আকার একটা স্ট্রেট লাইনের অভিলম্ব আকার মানে কিরকম ধরো যদি আমি ছবিটা ড্র করি তাহলে কি বোঝাতে চাই যে আলটিমেট ধরো তাহলে এটা হচ্ছে আমার অরিজিন এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা আর হচ্ছে এম ও এমটা হচ্ছে পি পারপেন্ডিকুলার ডিস্টেন্স পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম অরিজিন ঠিক আছে মানে অরিজিন থেকে ওই স্টেট লাইনটার পারপেন্ডিকুলার ডিস্টেন্স সাপোজ তুমি এখানে নাম দিতে পারো এ বি ক্লিয়ার তা দেখো এই যে তুমি ট্র্যাঙ্গেলটা পাচ্ছ বড় ট্রাইঙ্গেলটার স্যার তোমার এই ট্রাইঙ্গেলটা কি সিমিলার তুমি দেখাতে পারবে মানে এ ও বি এর সাথে এ ও এম এর সিমিলার ঠিক আছে তাহলে দেখো তুমি যখন এই ট্রাইঙ্গেলটা ধরছো মানে এই ট্রাইঙ্গেলটার ক্ষেত্রে তুমি যখন করছো আলটিমেট তাহলে এটা যদি আলফা হয় তাহলে অ্যাকচুয়ালি তুমি এর ইকুয়েশনটা কি হবে ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন যেটা আসবে ইকুয়েশন অফ দা

হাইপোটেনাস বাই বেস করো আলটিমেট বেস বাই হাইপোটেনাস করি তার মানে আলটিমেট কস থিটার মান যদি আমরা করি তাহলে কস থিটা ইকুয়ালস টু ও এম বাই ও এ ও এম এর ভ্যালু কত ও এম এর ভ্যালু হচ্ছে পি তার মানে আলটিমেট থিটা ইকুয়াল টু পি ও এ ও এর ভ্যালু কত পেলাম পি বাই cos theta তাহলে ও এর ভ্যালু পেলাম p by cos theta এই ট্রায়াঙ্গেলটা থেকে আবার এই অ্যাঙ্গেলটা তোমার π/2 গোটা অ্যাঙ্গেলটা π/2 আর এটা আলফা তার মানে অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেলটা কত হবে এই অ্যাঙ্গেলটা হবে π/2 আলফা তাহলে এই অ্যাঙ্গেলটা π/2 আলফা তাহলে অ্যাকচুয়ালি এই ট্রায়াঙ্গেলটা থেকে ট্রায়াঙ্গেল BOM কি হবে cos theta মানে cos π/2 আলফা ইকুয়াল টু আসবে তাহলে এ এইটা তখন তোমার পারপেন্ডিকুলার তাহলে আলটিমেট এটা হচ্ছে মানে বেস আসছে তাহলে এটা বেস তার মানে ও এম বাই ও বি আলটিমেট কজ পাবে টু মাইনাস আলফা মানে হচ্ছে সাইন আলফা ইকুয়াল টু ওএম মানে হচ্ছে পি ও বি ভ্যালু পেলাম পি বাই সাইন আলফা তাহলে ও এ আর ও বি ভ্যালুগুলো আমি জাস্ট এটাতে পুট করবো দেওয়া ফোর এক্স বাই

ছবিতে দেখিয়ে দিয়েছি আলফাটা কি পি কি পি হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম অরিজিন ক্লিয়ার ওকে তা তার ইকুয়েশনটা কি হলো এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি ক্লিয়ার নর্মাল ফর্মটা ক্লিয়ার হয়েছে ঠিক আছে বেশ এরপরে দেখো তোমাদের একটা কোয়েশ্চেন এটা তোমাদের আসে কিরকম ব্যাপারটা যে কোনো একটা স্যার আমি বলছেন বা তো একটা লাইন ইকুয়েশন বা ওয়ান পয়েন্ট দিয়ে পাস করছে সেটারও একটা স্ট্রেট লাইন ইকুয়েশন তাহলে ওই ধরনের স্ট্রেট লাইন গুলোকে আমরা অ্যাকচুয়ালি নর্মাল ফর্মে কি কনভার্ট করতে পারবো ইজ দ্যার এনি রুল কোনো রুল কি আছে যে ওই কোয়েশন গুলোকে আমি এইস আলফা প্লাস ওয়াই সাইন এরকম ফর্মেটে লিখতে পারবো দেখো সেটা আমি একটা ফর্মে আমি করে দেখাচ্ছি যে স্টেট লাইন এ এক্স প্লাস বিয়াই প্লাস সি ইকাল টু জিরো নর্মাল ফর্ম ইন্টু মানে এই যে স্টেট লাইনটা নিয়েছি আমরা নর্মাল ফর্মে কি করে কনভার্ট করবো সেটা ভালো করে দেখো প্রথম কাজ হচ্ছে তাহলে এটা করতে গেলে কি হবে তুমি এই যে ইকুয়েশনটা এই ইকুয়েশনটাকে তুমি কম্পেয়ার করো ওর সাথে নর্মাল ফর্মের সাথে

দেখো এখান থেকে আমরা বলতে পারি মাইনাস সি বাই পি ইকুয়ালস টু বি বাই সাইন আলফা আর এ বাই কস আলফা তাহলে আলটিমেট পি ইকোয়াল টু আমরা এখান থেকে বলছি দেখো রুটোভার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই সাইন স্কোয়ার আলফা একদম ছোটোবেলাকার নিয়ম ক স্কোয়ার আলফা প্রপোর্শনের সেই প্রপার্টি অনুযায়ী তার রুট আলটিমেট রুট ও এ স্কোয়ার প্লাস মানটা কি পেলাম প্লাস স্কোয়ার এটা পি এর মান ঠিক তো তাহলে আলটিমেট এখানে তুমি কনভার্ট করবে তাহলে এখানে সাইন আলফার মান কত হবে সাইন আলফার মান হবে দেখো মাইনাস এ মাইনাস এ রুটোভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর কালফার মান হবে মাইনাস বিয়ার প্লাস বি স্কোয়ার তুমি দেখো এরপরে এই ইকুয়েশনটাতে তুমি যদি এ কনভার্ট করো তাহলে আলটিমেট দেখো এটা আলটিমেট কিরকম ফরমেটটা আসছে এ এক্স

কছ আলফা ইকুৱেল এ বাই ৰোট অ প্লাছ বি স্কোয়াৰফা ইকুৱাই ভাৰ্ট এ স্কো বিকুৱাই ভাৰ্ট এ স্কোয়াৰ প্লাছ বি স্কোয়াৰ হৈ গ'ল যে কোনো ইকুৱেশ্যন দেখ সেই ইকুৱেশ্যালি নৰ্মাল ফৰ্ম হওক নৰ্মাল ফৰ্ম তুমি এ এক্স প্লাছ বি ৱাই প্লাছ চি ফৰ্মেটে চেৰাতে ওয়াই কলজ টু এম এক্স পারবে ওকে বেস মানে মেন মোডিব হচ্ছে তোমাকে যেই ফর্ম্যাটে তোমাকে অঙ্ক দেবে যে ফর্মটা দিয়ে তোমাকে ডাটাগুলো সাপ্লাই করা থাকবে তোমাকে সেই ডাটাগুলোকে অ্যাপ্লাই করে তোমাকে অঙ্কটাকে অ্যাপ্রোচ করতে হবে সেই রকম ফর্ম্যাটটার ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে ঠিক আছে বেস তো দেখো যে লাইনের যে যে বেসিক আইডিয়া তোমাদের সেটা কমপ্লিট হলো কিনা আর একটা লাস্ট যে থিওরি পড়ছেন বাকি আছে তোমাদের আমি টোটাল তিনটে সেকশনে পড়াবো কারণ স্টেট লাইনটা একটু বড় চ্যাপ্টার তো তো আজকে আমি জাস্ট ফার্স্ট চ্যাপ্টারটা ফার্স্ট আইডিয়াটা বললাম না স্টেট লাইনের ডেফিনেশন স্টেট লাইনের জেনারেল ফর্ম জেনারেল ইকুয়েশন কতগুলো হয় হ্যাঁ স্লফ ইন্টারসেক্টিং ফর্ম হ্যাঁ দ্য ইকুয়েশন অফ দ্য স্টেট লাইন পাসিং থ্রু ওয়ান পয়েন্ট ইকুয়েশন অফ স্টেট লাইন পাসিং থ্রু টু পয়েন্ট হ্যাঁ তোমার ইন্টারসেক্টিং ফর্ম হুম নর্মাল ফর্ম এগুলো আমরা শিখলাম নেক্সট ক্লাস আমরা শিখবো দুটো স্ট্রেট লাইনের মধ্যে অ্যাঙ্গেল করে ডিফাইন করা হয় দুটো স্ট্রেট লাইন কখন পারপেন্ডিকুলার হবে দুটো স্ট্রে লাইন কখন প্যারালাল হবে যদি প্যারালাল হয় তাহলে একটা প্যারাল স্টিল অ্যান্ড ইকুয়েশন কী করে কনভার্ট আমরা ক্যালকুলেট করতে পারবো একটা পারপেন্ডিকুলার ইকুয়েশন করে আমরা ফর্ম করবো এগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো তো লাস্ট আমি আজকে যেটা আমি পড়াবো সেটা হচ্ছে ইন্টারসেক্টিং স্টেট লাইন ইকুয়েশন অফ দ্য ইকুয়েশন অফ ইন্টারসেক্টিং স্টেট লাইন লাইন সেটা কিভাবে করবো দেখো সেটার জন্য ধরো সাপোজ বললাম এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল টু জিরো এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস টু জিরো এই দুটো স্ট্রেট লাইনের ইন্টারসেক্টিং স্ট্রেট লাইনটার ইকুয়েশন কি হবে মানে আলটিমেট ধরো যদি বলা যাচ্ছে ধরো একটা স্টেট লাইন একটা স্টেট লাইন তাহলে ইন্টারসেটিং কথা করছে পি পয়েন্ট এটা ধরো এল ওয়ান এটা হচ্ছে এল টু তাহলে এই পি পয়েন্ট যেহেতু মানে গাদা গাদা স্টেট লাইন একটা পয়েন্ট যেহেতু স্টেট লাইন গাদা গাদা হবে তার ইকুয়েশন অফ ইন্টারসেটিং স্টেট লাইন ইকুয়েশন কি হয় ইকুয়েশন অফ ইন্টারসেক্টিং স্টেট লাইন ইন্টারসেক্টিং স্টেট লাইন ইজ কি হবে এ ওয়ান্স প্লাস বিয়াই প্লাস সি ওয়ান একটা সার্কেল যখন পড়াবো একটা সার্কেলের সাথে একটা দুটো সার্কেল ইন্টারসেপ্টিং সার্কেল একটা প্লেনের সাথে একটা সার্কেল আমি শেখাবো আলটিমেটার ল্যামডা ইজ এ স্কেলার ল্যামডা বিকেলার মানে রিএল নাম্বার ক্লিয়ার এরপরে এটা যে পয়েন্ট দেবে সেই পয়েন্টটা স্যাটিসফাই করিয়ে এইটা একটা স্ট্রেট লাইন এটা একটা স্ট্রেট লাইন এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এ টু বি টু সি এগুলো কি একটু রিয়েল নাম্বার তো কস্ট ভ্যালু তো এখান থেকে আমি স্ট্রেট লাইন ইকুয়েশনগুলো লিখে একটা কন্ডিশন দেবে সেই কন্ডিশন দিয়ে সেখানে আমি ল্যাম্ডার ভ্যালু বের করে দেবো ল্যাম্ডার ভ্যালু বের করে দিলেই আমার রিকোয়ার্ড অ্যান্সার পেয়ে যাব ক্লিয়ার বেশ একটা এখানে ব্যাপার যেটা আমি জিওমেট্রির ফার্স্ট ক্লাসে দেখবো একটা আমি ফর্মুলা শিখিয়েছিলাম যে একটা ট্র্যাঙ্গেলের এরিয়া কী করে বের করতে হয় হুম সেখানে তিনটে পয়েন্ট তিনটে তাহলে তার এরিয়া বের করা ফর্মুলা শিখেছিলাম তো এখানে হচ্ছে যেটা শিখতে হবে কন্ডিশন অফ কোলিনিয়ার মানে দুটো তিনটে পয়েন্ট কখন কোলিনিয়ার হবে ধরো সাপোজ বললাম এখানে নোট বা রেজাল্ট বলে লিখছি যে এ ওয়ান আমি সাপোজ বললাম এক্স ওয়ান ওয়াই ওয়ান বি বললাম এক্স টু ওয়াই টু আর সি বললাম এক্স থ্রি ওয়াই থ্রি আর কোলিনিয়ার কোলিনিয়ার এফ দ্য এরিয়া মানে এক্স ওয়ান ওয়াই ওয়ান ওয়ান এক্স টু ওয়াই টু ওয়ান এক্স থ্রি

আমি যেটা ফর্মুলাটা শিখিয়েছিলাম ওয়াই ওয়ান ইন্টু এক্স টু মাইনাস এক্স থ্রি প্লাস ওয়াই টু ইন্টু এক্স থ্রি মাইনাস এক্স ওয়ান প্লাস ওয়াই থ্রি ইন্টু এক্স ওয়ান মাইনাস এক্স থ্রি ইকাল টু হচ্ছে জিরো সিমিলারলি তুমি এটাও লিখতে পারবে এক্স ওয়ান ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি প্লাস এক্স টু ইন্টু ওয়াই থ্রি ওয়ান প্লাস এক্স থ্রি ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই থ্রি যে কোনো একটা তুমি ফর্মুলা মনে রাখলেই হো ঠিক আছে আমার মনে হয় যেন বেশি সুবিধা দ্য এরিয়া মানে ডিটার্মিনেট ফর্মটা মনে রাখার তোমার সব সুবিধা এবার তোমাদের যেটা মনে হবে যে আমার যেটা মনে রাখতে সুবিধা হচ্ছে তুমি সেটা মনে রাখবে ঠিক আছে তো মোটামুটি তোমাদের থিওরি পোর্সেন্টারটা আমি শেষ করছি নেক্সট ক্লাসে এর উপর আমি প্রবলেম নিয়ে ডিসকাস করবো ওকে সো স্টুডেন্ট স্টফার থ্যাংক ইউ